এভাবেই শহরের বিভিন্ন দেয়ালে ছবি আঁকেন তিনি। রং ও তুলির আঁচড়ে নয়, কয়লা ও কচু পাতা দিয়ে আপন মনে ছবি আঁকেন তিনি। তার আঁকা ছবি হয়তো খুব একটা শিল্পোত্তীর্ণ নয়, আবার বিভিন্ন দেয়ালে উপদেশমূলক কথাও লেখেন। বলছি টাঙ্গাইল পৌর শহরের এনায়েতপুর এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিক চানু মিয়ার কথা। চানু পাগলা নামে পরিচিত। স্থানীয়রা জানান চানু মিয়া পড়াশোনা করেছেন দশম শ্রেণী পর্যন্ত। ছোটবেলায় পড়াশোনার পাশাপাশি বাবার সাথে মাঠে ঘাটে কাজ করতেন, আর কাজের ফাঁকে সময় পেলে কচুর পাতা ও কয়লা দিয়ে ছবি আঁকতেন। তার বাবা মা মারা যাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এরপর থেকে প্রতিদিন ভোরে ঘর তালা দিয়ে বের হন অজানা গন্তব্যে। যেদিকে মন চায় সেই দিকেই চলে যান তিনি। রাস্তায় ঘুরে ঘুরে আঁকেন অসাধারণ সব ছবি। গাছের পাতা বা কয়লা দিয়ে আঁক করতে সে সুন্দর সুন্দর আঁক করে, এবং তার সাথে অনেক কথা বলার চেষ্টা করছে, বাট সে কথা ওই রকম বলতে পারে না। সে আর ঠিক বাসাটা হয়তো বললার দিকে এই ছবি সে বলতে পারে। ছবিগুলো তো এমনি অনেক সুন্দর, সে স্বাধীনতার গানের ছবি বেশি আঁকে, এবং বিভিন্ন দেয়ালের যেখানে যেটা এমনি দেখবেন জেলখানা ওয়ালে অনেকগুলো ছবি আঁকে। ওনার যে শিল্পকর্ম চলার পথে যা দেখলাম, এটা আসলে প্রশংসনীয়, এক কথায় প্রশংসনীয়। ওনাকে যদি নার্সিং করার সুযোগ থাকে কারো কারো মাধ্যমে, প্রশাসনের কিংবা পৌরসভার মানে কর্তৃক, যদি কেউ যদি একটি স্টেপ নিতে পারে যে এই ধরনের লোকজনকে দিয়ে সরকারি ভবন, স্কুলের দেয়াল, বিভিন্ন জায়গায় মানে আঁকার কাজ টাজ করানো যায়, সেক্ষেত্রে ওনার আসলে লাভ হবে। চানু মিয়া ভালো করে কথাও বলতে পারেন না, আবার যাও কথা বলেন তেমন বোঝা যায় না। এই অবস্থায় তার জন্য সরকারি সহযোগিতা চান এলাকাবাসী। সরকার যদি সহযোগিতা করত তাহলে বোঝা যায় আসলে ভালো হতো। সবসময় ছবি আর্ট করে আর্ট করতে খুব পছন্দ করে, তার জন্য যদি সরকার থেকে ভালো সুযোগ দেয় তাহলে অনেক ভালো হবে। চানু মিয়াকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। ছোট্ট একটা মাটির দলা দিয়ে উনি খুব সুন্দর করে ডিজাইন করে ফেলেন, বা একটা ইটের টুকরো দিয়ে ডিজাইন করেন, খুবই ভালো। কিন্তু বিষয়টা হলো আমাদের তো আসলে এরকম কোনো সুযোগ নাই যে ওনাকে দেখে, যেহেতু মানসিক ভারসাম্য উনি ওনার নামও ঠিকভাবে বলতে পারেন না, পরিচয় দিতে পারেন না। তবে আমি মনে করি যে উনার মধ্যে যেহেতু একটা শিল্প বোধ ওনার মধ্যে আছেন, হয়তো এটা সিস্টেমেটিক উনি করতে পারছেন না, তবে আমার মনে হয় যে ওনার মানসিক চিকিৎসা দরকার। এবং কেউ যদি আপনারা বা কেউ যদি একজন দায়িত্ব নিয়ে ওনার গার্ডিয়ানশিপ নেন, যে ওনাকে দিয়ে আমাদের এখানে বা জেলা প্রশাসন মহোদয় বরাবর একটা আবেদন প্রস্তাব পেশ করেন, ওনার জন্য যে সেক্টরে যেমন ধরুন ওনার চিকিৎসা দরকার আছে, চিকিৎসার ক্ষেত্রে যদি কিছু করার থাকে আমাদের অবশ্যই আমরা চেষ্টা করব, আমাদের সুপারিশ থাকবে। চানু মিয়া পেশায় চিত্রশিল্পী না হলেও তাকে সরকারিভাবে সহযোগিতা করলে একজন পেশাদার চিত্রশিল্পী হতে পারবেন বলে মনে করেন অনেকে।